আসসালামু আলাইকুম। আমি এসি 19 মাইল বাজার ও ডিএসএম মেডিসিন সেন্টার ও একজন সুদক্ষ ডাক্তার আছেন। এই করোনা অবস্থাকালীনে উনি মানুষের পাশে যেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন ওনার কিছু উল্লেখযোগ্য কিছু অংশ আমি তুলিয়া ধরতেছি। আমি এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন যে ওখানে এই করোনা পরিস্থিতিতে উনি যেভাবে করোনার মোকাবিলা করতেছেন দেখেন আপনারা। আমি ওনার ফার্মেসিতে আসছি যেহেতু ওখানে অনেক এরিয়া নিয়ে উনি রোগীকে দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন এবং সাদিপুর, বেগমপুর, বুরুঙ্গা, 19 মাইল, গোলাবাজার যেসব জায়গা আছে যেসব জায়গায় রুগীদের ওনাকে কল দেয় উনি ছুটে যান। ছুটে গিয়ে মনে করেন ওনারে সকলদের যে ধরনের চিকিৎসা দেওয়ার চিকিৎসা দিতে তখন তাইন যেহেতু ইনশাআল্লাহ কোনো ধরনের যাতে কোনো তাইন দ্বিধাদ্বন্দ্ব না করে নিজেকে নিজে রিস্ক নিয়ে মনে করেন রুগীর পাশে দাঁড়ান যাতে কোনো ধরনের কোনো সমস্যা যাতে রুগীদের হয় না আর কি। ডাক্তার সাহেব আমি আপনাকে দিচ্ছি, আপনার চেম্বারে চলে যান, আপনার কিছু সাক্ষাৎ নিব যাতে এই করোনার অবস্থাকালীন আপনি কিভাবে মনে করেন এই মানুষের সেবা দিয়ে যাচ্ছেন একটু আমরা কইতে আর কি বুঝছেন নি। এখন খুব পরিস্থিতির রূপে আপনি কিচ্ছু আমরা খুব আপনার কিতা অবস্থা যে আপনি এই চিকিৎসা দিয়া যাইরা। করোনা পরিস্থিতির মধ্যে আমি মোটামুটি এলাকার গরিব দুঃখী সবাইকে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি মহান সৃষ্টিকর্তার ঊর্ধ্বে কেউ নয়। এই কোভিড মোকাবিলা করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এখানে অনেক সময় আমরা শুনে থাকি শারীরিক দূরত্ব, কথাটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগে। মানে সামাজিক দূরত্ব কথাটা রাইট নয়, শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। মানুষের স্বাস্থ্যসেবা যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখছি এবং মানুষকে মনোবল যাতে ঠিক রাখে সেই ব্যাপারে আমরা আশ্বস্ত করতেছি। মনোবল ভেঙে পড়লেই করোনা রোগী, কোভিড আক্রান্ত রোগীগুলা আমাদের এলাকার বিভিন্ন গরিব দুঃখী রুগী আমাদের কাছে আসে। আমরা সবাইকে মানবতার সেবায় আমাদের জীবনকে বাজি রেখে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা সেখানে কোনো করোনা করছি না কখন আমাদের এফেক্ট করবে। কিছুদিন পূর্বে আমি নিজেও অসুস্থ ছিলাম, এখন আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছে। আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই যে আমাদেরকে নিয়ে আপনারা প্রতিবেদন তৈরি করতেছেন, আমাদেরকে আমাদের গ্রামে গঞ্জে যারা আছে ছড়িয়ে আমরা পল্লী চিকিৎসক বৃন্দ, আপনারা যে আমাদেরকে এসে সহানুভূতি দিচ্ছেন, আমাদেরকে বিভিন্ন দিকে সহযোগিতা করতেছেন। এই তো গত কয়েকদিন আগে আপনি স্যানিটাইজার দিয়ে গেলেন, আপনার মাস্কটা ব্যবহার করতেছি, এটা একটা বড় পাওয়া। এই দুঃসময়ে কেউ এসে মাস্কও দেয় নাই, আপনি একটা পিপি আমাকে দান করেছেন, ওই পিপিটা আমি ধুয়ে দিছিলাম, ধুয়ে আনতে পারিনি আজকে, আপনার পিপিও আমি ব্যবহার করতেছি। এই মাসুদানার জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনার মতো সমাজসেবক আমাদের এলাকায় প্রয়োজন, আপনি এইভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, এটা বড় পাওয়া। আপনার পাওয়া যেন অব্যাহত থাকে, এই এলাকার সমাজের জন্য আপনার যা করণীয় আছে সব কিছু যেন অব্যাহত থাকে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আর বক্তার চ্যানেলকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ সবাইকে।